হ্যালো গাইজ, আপনাদের সকলকে স্বাগত জানাই স্পোর্টস নিউজ টিভি ইউটিউব চ্যানেলে। তো আমরা আজ কথা বলবো হায়দ্রাবাদ এফসির এবারের আইএসএল স্কোয়াড নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আসি কোচের কথায়। হায়দ্রাবাদ এফসির কোচ ম্যানুয়েল মার্কোয়েজ আগের বছর কোচিং পদে নিযুক্ত হন এবং তিনি এই দলটিকে নিয়ে খুব ভালো খেলা উপহার দেন সমস্ত সমর্থকদের এবং আশা করি এবারেও খুব ভালো খেলা উপহার দেবে হায়দ্রাবাদ এফসি। এবার আসি গোলকিপার নিয়ে কথায়। গোলকিপার হিসেবে আছে গত বছর হায়দ্রাবাদ এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা গোলরক্ষক কাটিমানি। এছাড়াও আছে গত বছরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে নিয়মিত খেলা 21 বছর বয়সী তরুণ গোলরক্ষক গুরমিত সিং। এছাড়াও আছে বাইকা। এবার যদি ডিফেন্স নিয়ে কথা বলি, হায়দ্রাবাদ এফসি ডিফেন্স যথেষ্ট শক্তিশালী, কারণ ডিফেন্সে আছে বেঙ্গালুরু এফসি থেকে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার জোয়ানন, যাকে এই মরশুমে হায়দ্রাবাদ এফসি সই করিয়েছে। এছাড়াও আছে আকাশ মিশ্রা, চিংলেসানা সিং, আশিস রায়, নিম দর্জে, নিখিল প্রভু, ডিম্পল ভগত, প্রীতম সিং এর মতো ডিফেন্ডার। এছাড়াও সৌভিক চক্রবর্তীর মতো ইউটিলিটি ফুটবলারও রয়েছেন দলে। এবার যদি মিডফিল্ডারদের নিয়ে কথা বলি, এবারে অন্যতম সেরা মিডফিল্ড হায়দ্রাবাদ এফসি। হলুদ দলটিতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন জোয়াও ভিক্টর। এছাড়াও এটিকে মোহনবাগান থেকে নেওয়া এডু গার্সিয়া, জোয়েল চাইনিজের মতন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও মাঝমাঠে আছে হোলিচরণ নার্জারি, হিতেশ শর্মা, অনিকেত যাদব, মোহাম্মদ ইয়াসির, নিখিল পূজারীর মতন প্রতিভাবান খেলোয়াড়। এছাড়াও আছে শাইলি টাভোরা, অভিষেক হালদার, আয়ন ডি সিলভা, ঈশান দের মতো ফুটবলার। এবার যদি ফরওয়ার্ডদের কথায় আসি, এবারে হায়দ্রাবাদ এফসিতে গোলের জন্য অনেকটাই নির্ভর করে থাকবে ওগবেচের ওপর। এছাড়াও আছে 23 বছর বয়সী স্প্যানিশ তারকা জাভি সিভেরিও, 19 বছর বয়সী প্রাক্তন ইন্ডিয়ান এরো স্ট্রাইকার রোহিত দানুও নজর রাখতে পারেন।